ফিরেলাম বিরতির পর যে খবর দিকে নজর রাখতে হচ্ছে। আপনারা সবাই জানেন আরজিকর ইস্যু নিয়ে যখন উত্তাল হচ্ছে সমস্ত দেশ রাজ্য রাজনীতি, ঠিক সেই জায়গাতে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মধ্যে দ্বৈরথ চলছে। ঠিক যেমন গাইঘাটার ঘটনা, গাইঘাটা চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধান দ্বন্দ্ব প্রকাশ্যে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন উপপ্রধান সহ দুই সঞ্চালক। প্রতিকার চেয়ে গতকাল গাইঘাটার বিডিও দ্বারস্থ হন তারা। তাদের অভিযোগ, পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকে তাদের সঙ্গে চরম অসহযোগিতা করছেন প্রধান। কিছু অসাধু লোকজনের সহিত গোপন আতাত রেখে পঞ্চায়েতের সমস্ত কর্মকাণ্ড কুক্ষিগত করিয়ে রেখেছে, ফলে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন আটকে রয়েছে। প্রধান ও উপপ্রধানের গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ বিজেপির। প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে প্রধান এবং উপপ্রধানের দ্বন্দ্ব প্রকাশ্যে। বুঝতে পারছেন যখন তৃণমূলের মাথায় শনির দশা চলছে, একের পর এক আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন ইস্যু সামনে আসছে, তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন বিরোধী শিবির। এবার সেই ঘটনার অন্য রূপ উত্তর চব্বিশ পরগনায় প্রধান এবং উপপ্রধানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে, অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী কন্দল। আর ঠিক সেই জায়গাতে প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে তন্ময় কুণ্ডু। তন্ময়, যে ছবিটা ধরা পড়ছে প্রধান এবং উপপ্রধানের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে, আরজিকর ইস্যু নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেসের থেকে, তখন ঠিক সে জায়গাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কি উঠে আসছে ছবি? তুমি অঞ্জনদার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা মূলত প্রধানের বিরুদ্ধে উপপ্রধান এবং পূর্ত সঞ্চালক এবং শিক্ষা সঞ্চালকের অভিযোগ দায়ের করেছে বিডিওর কাছে। তারা যেটা জানিয়েছে যে প্রধান যে বিরুদ্ধে একাধিক কার্যকলাপ তুলে ধরেছেন, তারা জানিয়েছেন যে প্রধানের অন্তর্গত যে বোর্ড গঠন করা হয়েছে তা একেবারে প্রধান সম্পূর্ণভাবে সবকিছুতেই অসহযোগিতা করছে এবং কোনো রকম যে কাজ সেই কাজ কিন্তু করতে দিচ্ছে না, উন্নয়নমূলক কাজ কিন্তু করতে দিচ্ছে না, এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু প্রধান কিন্তু একেবারেই এই যে প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব, কে কাজ করতে দিচ্ছে না আরেকবার একটু বলো। কাজ করতে দিচ্ছে না এমনটাই অভিযোগ করেছে উপপ্রধান এবং পূর্ত সঞ্চালক এবং শিক্ষা সঞ্চালক। এই এই অভিযোগের ভিত্তিতে কিন্তু একেবারেই এই অভিযোগ মানতে নারাজ কিন্তু প্রধান। প্রধান কিন্তু যেটা জানাচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণটা কিন্তু অস্বীকার করেছেন তিনি এবং জানিয়েছে যে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি ইতিমধ্যেই এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং তাদেরকে সমস্যার সমাধানের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু মূলত প্রশ্নটা যখন কাজ নিয়ে, তখন প্রধান এবং উপপ্রধান দুজনের মধ্যে কি কোনো কথোপকথন হয়েছে, সে বিষয়ে কিছু জানা গিয়েছে? প্রধানের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম প্রধান কিন্তু জানিয়েছে যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যা তারা সৃষ্টি করার চেষ্টা করছে এমনটাই জানাচ্ছে। তবে উপপ্রধান যিনি আছেন উপপ্রধান কিন্তু জানাচ্ছে যে একাধিক বিষয় নিয়ে প্রধানের সঙ্গে কোনো পঞ্চায়েতের কোনো স্টাফ বা পঞ্চায়েতের কোনো সদস্যদের বনিবনা হয় না এবং কোনো রকম কোনো কাজের জন্য গেলে তিনি কিন্তু অসাধু লোকজন যারা আছে তাদের সঙ্গে গোপন আতাত রেখে কর্মকাজ করে এমনটাই কিন্তু জানাচ্ছে। মানে বলতে চাইছে এক প্রকার যে বিরোধীদের সঙ্গে প্রধানের বেশ কিছু গোপন আতাত রয়েছে এমনটাই কিন্তু যে উপপ্রধান রয়েছে তার অভিযোগ যে প্রধান বিরোধীদের দলের সঙ্গে গোপন আতাত রয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু আমরাও কথা বলেছিলাম যে বিজেপির পক্ষ থেকে বিজেপির তরফ থেকে জানাচ্ছে যে এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এর সঙ্গে বিজেপির কোনো মিল নেই, বিজেপি এই ধরনের রাজনীতি করে না এবং মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য বিজেপি রয়েছে। তবে মানুষ পঞ্চায়েত থেকে যে পরিষেবা পাচ্ছে কিনা সেটা কিন্তু সময় বলবে। অঞ্জন দা, একটা বিষয় অত্যন্ত স্বাভাবিক যে প্রধান এবং উপপ্রধানের মধ্যে দ্বৈরথ চলছে এবং ঠিক সে জায়গাতে সাধারণ মানুষের পরিষেবা পেতে নিশ্চয়ই অসুবিধা হবে, সেক্ষেত্রে সাধারণ মানুষ কি বলছে, দীর্ঘদিন ধরে কি সত্যি কোনো উন্নয়ন আটকে রয়েছে বা কোনো পরিষেবা পাচ্ছেন না তারা?
একদমই দেখো, সাধারণ মানুষের কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে, কারণ কি এই পঞ্চায়েতে চাঁদপাড়া পঞ্চায়েতে কিন্তু দীর্ঘদিন টালমাটাল অবস্থার মধ্যে চলছে, এমনটাই কিন্তু আমরা সাধারণ মানুষের কাছ দিয়ে জানতে পারছি যে প্রধান উপপ্রধানের মধ্যে কিন্তু বেশ কিছুদিন ধরে একটা দৌরত্ব তৈরি হয়েছে। তবে এই বিষয়ে কিন্তু আমরা যখন বিডিওর সঙ্গে কথা বলতে যাই, তিনি কিন্তু সেইভাবে কথা বলতে চাননি অন ক্যামেরায়। তবে অফ ক্যামেরায় যেটা জানাচ্ছে যে এই বিষয়টা তার কাছে আগেও নজর এসেছে, তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবে। তবে প্রধান যে কার্যকলাপ গুলো করছে এই বিষয়ে কিন্তু উপপ্রধান এবং সঞ্চালক যারা রয়েছে তাদের কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, যে যেমন কোন উন্নয়নমূলক কাজ নিয়ে তার কাছে গেলে সেই কাজগুলো হচ্ছে না বা উন্নয়ন চমকে যাচ্ছে এমনটা কিন্তু অভিযোগ। এছাড়াও অভিযোগ রয়েছে যে গোপন আতাত রয়েছে, বিরোধী দলের নেতাদের সঙ্গে গোপন আতাত রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। অঞ্জনদা অনেক ধন্যবাদ তন্ময়, নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন ইতিমধ্যে আমার প্রতিনিধি তন্ময় কুণ্ডু সরাসরি উত্তর চব্বিশ পরগনা থেকে। যা জানা যাচ্ছে, প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। উপপ্রধান এবং প্রধানের দুই দ্বৈরথের মাঝে তৃণমূলে গোষ্ঠীকন্দল আবারও প্রকাশ্যে। প্রধান এবং উপপ্রধানের এই দ্বৈরথে স্বাভাবিকভাবেই উন্নয়ন আটকে পড়ছে, সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিডিও সবটাই জানেন। বিডিওর কাছে এই রকম অভিযোগ আরও অনেকবার এসে পৌঁছেছে। অন ক্যামেরায় তিনি প্রকাশ না করতে চাইলেও অফ ক্যামেরায় তিনি প্রকাশ করছেন। আমরা তিনজন মিলে করেছি, এখন আমি আর কিছুই বলতে পারবো না এর বেশি। সেটা আমি এই ব্যাপারে এখন কিছুই বলবো না, পরে পরে বলবো। কোথাও আমি বিডিও অফিসে জমা দিয়েছি, বিডিওর কাছে, আর কিছু না। কোনো কারো বিরুদ্ধে নয়, সিস্টেমের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে নয়। সিস্টেমটা যেভাবে সব পঞ্চায়েত চলে, আমাদের পঞ্চায়েত হয়তো সেভাবে চলছে না, বা আমরা যে পদ হোল্ড করি সে পদে থেকে আমরা অনেক কিছু জানতে পারি না। সেখানে অফিসের স্টাফরাই বলে যে প্রধানের পারমিশন নিয়ে এসে আপনারা বলুন, কাজ করতে হবে, এটা অফিসের স্টাফরা বলে। আমার দলের বিরুদ্ধে বা আমার প্রধানের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ নেই। আমি এই সিস্টেমটার একটা অসুবিধা হচ্ছে বলে বিডিওর কাছে কমপ্লেন করেছি। এটা সর্বৈব মিথ্যা। চাঁদপাড়া পঞ্চায়েতের উন্নয়নের কাজ সঠিকভাবেই চলছে এবং খুব ভালোভাবেই চলছে। আমাদের সমস্ত টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। আগামী এক মাসের মধ্যে আমাদের যা বকেয়া কাজ আছে সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো বলেই মনে করি। যা অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা। না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কেন তারা অভিযোগ করেছে সেটা আমি বলতে পারবো না, তবে গতকাল রাত্রে আমি ওই চিঠির কপিটা আমার কাছেও একজন পাঠিয়েছে, আমি দেখেছি, তাতে যে অভিযোগগুলো ওরা করেছে তার কোনো ভিত্তি নেই, সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন। যে তাদের মধ্যে একটা বোর্ড গঠনের সময় থেকেই এই উপপ্রধান পদটা নিয়েই একটা দ্বিমত তৈরি হয়েছিল, শেষমেশ পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে মেটাই, কিন্তু সেই দ্বন্দ্বটা রয়েই গেছে। বিষয়টা কিছুই না, ভাগবাটোয়ারার বিষয়, অন্য কিছুই না। বিভিন্ন টেন্ডার থেকে যে কাটমানি আসে সেখানেই ভাগবাটোয়ারার বিষয়, সেই নিয়ে আভ্যন্তরীণ দীর্ঘদিন প্রধান একতরফাভাবে করে, সেক্ষেত্রে এরা পাচ্ছে না ভাগ।